বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে বাংলাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দুটো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। একটি নতুন চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং ক্লার্কশিপ নিয়ে একটি আপডেট রয়েছে। দুটো আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেবো সেই দুটো আপডেট। আচ্ছা, এটা তোমরা দেখতে পাচ্ছ যে ক্লার্কশিপের একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আরও কিন্তু কিছু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। কারণ আটখানা যে পোস্ট হয়েছে, পিএইচআই এবং 79 MSP ক্যান্ডিডেট, তাদের কিন্তু যে এটা বলছে ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেট, অর্থাৎ পায়নি সুইটেবল ক্যান্ডিডেট, তার জন্য কিন্তু আরও ক্যান্ডিডেটকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে ডাকা হয়েছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ লিস্ট অফ পিএইচআই ক্যান্ডিডেটসদের যে লিস্টটা কিন্তু দিয়েছে, আর এখানে লিস্ট অফ MSP ক্যান্ডিডেটদের দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু তাদেরকে ডাকা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তো এখানে কী বলেছে দেখো, যে দ্য ক্যান্ডিডেটস আর ইনফর্ম টু ফলো অনলি দ্য কমিশনস ওয়েবসাইট ফর অনলাইন ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইন দিস রিগার্ড, অর্থাৎ এই যে অনলাইন যে ভেরিফিকেশন হবে তাদের, তো কমিশনের ওয়েবসাইটে কিন্তু তাদেরকে কিন্তু তাদের যে লিস্টটা দিয়ে দেবে বা পরবর্তী আপডেট সেখানেই তারা পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা নেক্সট আপডেটটা দেখে নেব। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়েছে 6/2022। তো অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট, এখানে পোস্টগুলো দিয়েছে এবং তার সাথে সাথে কিন্তু ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে। দেখো পোস্টগুলো কী কী আছে, একটা হচ্ছে সায়েন্টিফিক সিনিয়র সায়েন্টিফিক অফিসার, যেটা নার্কোটিক ডিভিশনের মধ্যে রয়েছে, যেখানে ইউআরের অ্যাক্টিভ পোস্ট, এসসি অ্যাক্টিভ এবং টোটাল হচ্ছে দুটো পোস্ট রয়েছে। নেক্সট হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সেখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো একটা একটা করে, টোটাল চারটে। তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, দুটো একটা একটা চারটে করে, ঠিক আছে। তো এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে এর যে ক্লোজিং ডেটটা 11 নভেম্বর কিন্তু লাস্ট, এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন ফিস অফলাইন যেটা হচ্ছে 14 নভেম্বর পর্যন্ত কিন্তু জমা দেওয়া যাবে, ঠিক আছে। তো এখানে বলেছে যে অ্যাপ্লিকেশান যারা এই যে ফর্মটা ফিল আপ করতে চায়, তারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে 19 অক্টোবর 2022 থেকে কিন্তু এটা যে অনলাইন ফর্ম ফিল আপটা করা শুরু হবে, তো সেটা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা শর্ট নোটিশ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এর কিন্তু আশা করি এর একটা ফুল নোটিশ আসবে, যেখানে এখানে কিন্তু কোনো যে যোগ্যতা কিন্তু সে লেখা নেই। যাই হোক, তো এইটাই কিন্তু এই দুটো আপডেট কিন্তু উঠে এসেছে, ঠিক আছে। এটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।